সুপ্রিয় দর্শক, আপনারা এখন দেখতে পাচ্ছেন এই তিন ছোট ভাই দাঁড়িয়ে আছে। আর এই তিন ছোট ভাইয়ের জন্য একটা খেলা আছে এখানে, গ্রামীণ খেলা। এখন দেখতে পাচ্ছেন এই যে একটা জক আছে, তারা এই যে তাদের পিন্ধনে যে এই যে গামছা আছে, এই গামছা পিন্ধে তারা এখন এই যে পানির মধ্যে নামবে। আর পানির মধ্যে নামবে এই গামছা যে নিতে পারবে আগে, হে ফার্স্ট হইবার, হার জন্য থাকছে এই জক। এই যে নতুন জকটা দেখতে পাচ্ছেন, এই চমৎকার একটা জক, এটা তারা দিয়ে দেবে খেলে সরাসরি। আপনারা দেখতে থাকুন এই যে গ্রামীণ খেলাটা। আচ্ছা ছোট ভাইদের জিগে এই খেলা খেলছেন, ভাই তুমি কি কোনো সময় খেলছো খেলা? তোমার বাপে আছে এখন? নাই। কি কইলা তুমি খেলছো কে লাগে? দাদার লগ খেলছো? তোমরা কি দুই ভাই? আচ্ছা ঠিক আছে, তাই এই যে খেলার জন্য কেন প্রস্তুত আছো? এগিয়ে যাচ্ছে তাদের খেলা দেওয়ার জন্য। তারা এখন গামছা মধ্যে নামতে আছে, কিন্তু পানির মধ্যে নামে তারা গামছা খুলিয়ে লাগবে। দেখা যায় কীভাবে তারা খোলে। হ্যাঁ নামতে আছে আস্তে আস্তে, প্রতিযোগী খেলা শুরু হইতে আছে। এখন পালা হবে যে কে ওই গামছা নিতে পারবে আগে, যে নিতে পারবে তার জন্য থাকছে এই যে আকর্ষণীয় একটা জক এবং আরো কিছু টাকা আছে, নগদ টাকা উপহার সামগ্রী। যার যার গামছা শেষে নেবে নিজের অবস্থান থেকে। এই এইটা হচ্ছে তোমার গামছা, এই তোমরা তোমাদের খেলা শুরু। তোমরা চেষ্টা করতে থাকো আস্তে আস্তে। এই যে তাদের চেষ্টা কোনো সামর্থ্য নাই, এই যে একটুর জন্য লাভ পাইতে আসে না, একটু ইট তুলে এসে বড় ভাইটা তুলে পারত, ওই পাশে দেখা যাক কত দূর 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 আছে। এই যে এই একটু বেশি হলে সম্মান দেবে, এর জন্য পাইতে আসে না, দেওয়া যাক। ওই পাশে ছোট ভাই গড়াগড়ি খাইতে আসে, কিন্তু গামছা তার হাতের থেকে একটু দূরে, একটু কাছে যদি গামছাটা পেয়ে যেত। দেখা যাক কোন ভাই গামছাটা নিতে পারে। সবচেয়ে বড় কথা লজ্জার বিষয়, তাই কেউ সমর্থন এগিয়ে যাইতে পারতে আছে না। দেখো যে চেষ্টা চালিয়ে যাইতে আছে কিভাবে। সবাই আপনার এই যে খেলা শেষ, গামছা কিন্তু পুরস্কার জিতে গেল। এই জীবন বিজয়ী প্রার্থী, তুমি চলে আসো চলে আসো, তুমি তোমার সম্মান রক্ষা করো, গামছা বের দিয়ে ওঠো। প্রথম পুরস্কার পেয়ে গেল। দেখুন কত দর্শক আছে এই যে এখানকার, সবাই খুশি আছে। দেখুন এবারে প্রথম পুরস্কার দেওয়ার পালা। প্রথম পুরস্কার বুঝে ইমন ছোট ভাইকে পুরস্কার তুলে দিচ্ছেন, তারই বড় ভাই জিহাদ তিনি পুরস্কার তুলে দিচ্ছেন। ইমন আছে তার কাছে এখন জিজ্ঞে, তুমি পুরস্কার পাইছো কত? এত পুরস্কার পাইছো তুমি? ঠিক আছে ছোট ভাই, তুমি তোমার জগ নিয়ে যাও, ভালো থাকো। আচ্ছা।